কলেজ ক্যাজুয়াল শিক্ষাকর্মীদের দুরবস্থা। কলেজগুলিতে শিক্ষা সহায়ক যাবতীয় কাজের মাধ্যমে কলেজগুলিকে সচল রাখতে কলেজ পরিচালনা সমিতির নিয়োগ পদ্ধতিকে মান্যতা দিয়ে ক্যাজুয়াল শিক্ষাকর্মীরা কলেজের যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ, মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নে কন্যাশ্রী গর্বের ঐক্যশ্রী প্রকল্পের কাজ দায়িত্ব ও নিষ্ঠার সাথে করে চলে। গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী দীর্ঘদিন কাজ করে গেলেও এদের না আছে কাজের কোনো সরকারি স্বীকৃতি, না আছে কাজের নিশ্চয়তা, না আছে নির্দিষ্ট কোনো বেতনক্রম। বর্তমান সময়ে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে 2000 থেকে সর্বাধিক 6000 টাকা সামান্য পারিশ্রমিকে অসহায় অবস্থায় দিনাতিপাত করতে হয়। অসহায় অবস্থায় ইতিমধ্যে বেশ কয়েকজন শিক্ষাকর্মী নিরুপায় হয়ে বেছে নিয়েছে আত্মহত্যার পথ। প্রসঙ্গত, একই গভর্নিং বডির দ্বারা একইভাবে নিয়োগকৃত অতিথি অধ্যাপকদের বর্তমান সরকার সাম্প্রতিক সময়ে সরকারি স্বীকৃতি, 60 বছর পর্যন্ত কর্মনিশ্চয়তা ও সম্মানজনক বেতনক্রম প্রদান করলেও শিক্ষাকর্মীরা এ যাবৎ বঞ্চিত। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাকর্মীদের ক্ষেত্রে এই বৈষম্য, এই বিভাজনের প্রতিবাদে একাধিকবার সরব হয়ে রাস্তায় নেমে আন্দোলন করেছে কলেজ ক্যাজুয়াল কর্মচারীদের সংগঠন পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়ি সমিতি। এমন অনেক কলেজ আছে যেখানে ক্যাশিয়ার, অ্যাকাউন্টেন্ট, হেড ক্লার্কের মতো গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলাতে হয় এই সকল ক্যাজুয়াল কর্মচারীদের। অতিথি অধ্যাপকদের মতো শিক্ষাকর্মীদেরও কাজের সরকারি স্বীকৃতি, 60 বছর পর্যন্ত কর্মনিশ্চয়তা ও নির্দিষ্ট বেতন পরিকাঠামোর দাবিতে দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষা দপ্তর উচ্চশিক্ষা মন্ত্রীকে বারবার লিখিতভাবে জানিয়ে প্রতিশ্রুতি আর আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। শিক্ষা প্রতিষ্ঠানে একই ছাদের তলায় কর্মরত হয়ে এই শিক্ষক শিক্ষাকর্মী বিভাজন বৈষম্য আর কতদিন? প্রশ্ন তোলেন এই সংগঠনের রাজ্য সভাপতি সুশান্ত পণ্ডা। প্রসঙ্গত, কলেজে নিয়োগের ক্ষেত্রে বর্তমান সময়ে কলেজ সার্ভিস কমিশন চালু হওয়ায় এই সকল কর্মচারীরা আতঙ্কিত। বর্তমান সময় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপের দিকে তাকিয়ে আছে রাজ্যের প্রায় 4500 কলেজের কর্মরত ক্যাজুয়াল কর্মচারী ও তাদের অসহায় পরিবার। পশ্চিম মেদিনীপুর থেকে সব্যসাচী গুছাইতের রিপোর্ট, আমি পৃথা, আপনারা দেখছেন কিউরিওসিটি সংবাদ বার্তা, সত্য জেনে এগিয়ে থাকুন। বর্তমান পরিস্থিতি, রাজ্যের কলেজে কর্মরত অস্থায়ী কর্মচারীদের দুরবস্থার কথা রাজ্যের সমস্ত মানুষের কাছে আমরা উপস্থাপনা করতে চাই, যে আমরা রাজ্য সরকারের কাছে দীর্ঘদিন ধরে জানিয়ে এসেছি যে রাজ্যের কলেজে কর্মরত অস্থায়ী কর্মচারীদের দুরবস্থার কথা। আমরা আজ অবধি, এখনও অবধি কিছুই সরকারি স্বীকৃতি বা সরকারির বেতন আমরা আজও পাইনি কলেজে কলেজে কর্মরত অস্থায়ী কর্মচারীরা। আমাদের দীর্ঘদিনের দাবি সরকারকে জানিয়েও আমরা এখনও সেইভাবে কোনো সদুত্তর পাইনি। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যে উন্নয়ন করে চলেছেন তাতে আমরা খুব আশা করছি যে হয়তো আমাদের বিষয়টাও বিবেচনা করবেন। আমরা কলেজে কলেজে কর্মচারীরা, অস্থায়ী কর্মচারীরা কাজ করে চলেছে, তাদের না আছে কোনো সুনির্দিষ্ট বেতন কাঠামো, না আছে নির্দিষ্ট কোনো স্থায়ীকরণ। তাই আমরা আশাবাদী যে আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের শিক্ষামন্ত্রী কাছে আমরা খুবই আশা করছি যে উনারা হয়তো আমাদের বিষয়টাও দেখবেন। আমরা বারবার বিকাশ ভবনে যাচ্ছি, বিকাশ ভবনে গিয়ে এই শুনছি এই এখানে আছে, সেখানে আছে, এই হচ্ছে, সেই হচ্ছে, আজ অবধি আমাদের কোনো সুরাহ হয়নি। তাই আমরা খুবই আশাবাদী যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বিষয়টা দেখবেন এবং আগামীকাল আমরা বিকাশ ভবনে আবার যাচ্ছি এবং কিছু যাতে কর্মচারীদের সুরাহ হয় এবং সরকারি যেভাবে সরকারের নতুন অর্ডার অস্থায়ী কর্মচারীদের জন্য অন্যান্যদের লাগু হয়েছে এটা লাগু। কলেজে কর্মরত ক্যাজুয়াল কর্মচারীদের সরকারি স্বীকৃতি, 60 বছর পর্যন্ত কর্ম নিশ্চয়তা এবং সুনির্দিষ্ট বেতন পরিকাঠামোর দাবিতে পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতি দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে চলছে। আন্দোলন করেও এখনও পর্যন্ত নিরাশ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা ভরসা অগাধ বিশ্বাস নিয়ে এখনও পর্যন্ত কলেজে যারা ক্যাজুয়াল কর্মচারী হিসেবে কাজ করে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে আছে। কারণ বর্তমান উচ্চশিক্ষা প্রতিষ্ঠান তথা মহাবিদ্যালয়গুলোতে স্থায়ী কর্মচারীর সংখ্যা অত্যন্ত নগণ্য। কলেজগুলো পরিচালিত হয় ক্যাজুয়াল কর্মচারী দ্বারা। যে ক্যাজুয়াল কর্মচারী দ্বারা কলেজ পরিচালিত হয় সেই ক্যাজুয়াল কর্মচারীদের না আছে ভবিষ্যৎ, না আছে সুনির্দিষ্ট বেতন পরিকাঠামো। তাই আপনাদের মাধ্যমে আমরা
বলতে চাই যেভাবে একইভাবে নিয়োগ হওয়া কলেজের অতিথি অধ্যাপকদের বর্তমান সরকার স্যাকটে নিয়োগ করেছেন, অর্থাৎ সুনির্দিষ্ট বেতন পরিকাঠামো এবং সরকারি স্বীকৃতি দিয়েছেন, একই ছাদের তলায় কর্মরত ক্যাজুয়াল কর্মচারীরা আজও বঞ্চিত। তাই মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ করব, আপনারা যেভাবে কলেজের অতিথি অধ্যাপকদের স্থায়ীকরণ এবং সরকারি স্বীকৃতি দিয়েছেন, কলেজ ক্যাজুয়াল কর্মচারীদের আপনি সরকারি স্বীকৃতি, 60 বছর পর্যন্ত কর্মনিশ্চয়তা এবং নির্দিষ্ট বেতন পরিকাঠামো প্রদান করুন। কারণ এই সারা রাজ্যব্যাপী 4,500 কলেজ ক্যাজুয়াল কর্মচারীদের অসহায় পরিবার আপনার দিকে তাকিয়ে আছে।